400 বছর পর পুনরায় ঘুরতে চলেছে মহাজাগতিক সম্মেলন। এই রাতের উদ্দেশ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে সাধনায় লিপ্ত থাকে অতি প্রাকৃত অশুভ শক্তিরা। ডার্ক লাইটের প্রভাবে অপশক্তিগুলো এ সময় তাদের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়। অসীম ক্ষমতা সম্পন্ন ব্ল্যাক মুন স্কার্স চিহ্নিত সোলরা ডার্ক লাইটের চূড়ান্ত তিথিতে অপেক্ষাকৃত শক্তিহীন হয়ে যায় বলে জিন, প্রেতাত্মা ও ভ্যাম্পায়ার সহ অতিপ্রাকৃতের সম্মিলিত অপশক্তিগুলো তাদের বিরুদ্ধে এমন রাতকে কেন্দ্র করেই আক্রমণের পরিকল্পনা সাজায়। তবে কি এই তিথি ঘিরে তারা বলছে অতিপ্রাকৃতের ইতিহাসে বৃহৎ কোনো মহাযুদ্ধের জাল? এদিকে জিন সম্প্রদায়ের অধিক ক্ষমতা সম্পন্ন এরহান বংশের রাজকুমার স্বামীর ভালোবেসে ফেলেছে তাদেরই চিরশত্রু ব্ল্যাক মুন স্কার্স সোল নিভৃদাকে। ওদিকে ব্ল্যাক মুন সংঘের লর্ড জানিয়েছেন মহাযুদ্ধ অবশ্যম্ভাবী। তবে কি অপশক্তিরাই ছিনিয়ে নেবে নিজেদের শ্রেষ্ঠত্ব? তাহলে কার প্রেম খুঁজে পাবে গন্তব্য? দারুণ রহস্যে পরিপূর্ণ, রোমাঞ্চকর এবং টান টান উত্তেজনায় ভরপুর দ্য ব্ল্যাক মুন সিরিজের দ্বিতীয় খণ্ড দ্য ডার্ক লাইট। দ্য ডার্ক লাইটের অন্ধকার জগতে আপনাদের স্বাগত। ডার্ক রোমান্টিক ফ্যান্টাসি থ্রিলার বুক দ্য ডার্ক লাইট লিখেছেন নিমগ্ন দুপুর। বইটি নিতে চলে আসুন পাঞ্জিরি পাবলিকেশনসের 13 নম্বর প্যাভিলিয়নে অথবা অর্ডার করুন অনলাইনে।